হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি বিষয়, যেটা আপনাদের দৈনন্দিন কাজে সব সময় লাগবে। দৈনন্দিন কাজে রাত্রের বেলা আমরা বাইরে হইতে হলে আলোর প্রয়োজন আছে, আর সেই আলো দিয়ে থাকে আমাদের টর্চ লাইট। নষ্ট হয়ে গেলে আমরা এগুলো ফালাইয়ে দেই। আসলে আমরা জানি না একটা টর্চ লাইটের কি নষ্ট হতে পারে বা চার্জার লাইটের কি নষ্ট হতে পারে। দেখুন, এই যে চার্জার লাইটটা নষ্ট হওয়ার তেমন কিচ্ছু নাই। এই চার্জার লাইটটা নষ্ট হওয়ার মতো জিনিস হলো এই যে, এই দেখেন, এই লাইটটা এলইডি লাইটটা, একটা সুইচ, আর হইলো ব্যাটারি। এছাড়া নষ্ট হওয়ার মতো কিচ্ছু নাই। চার্জিং তো এটার ভিতরে ডাইরেক্ট লাগানোই থাকে, দেখেন তো দেখুন আমার এই লাইটটার এই এলইডিটা নষ্ট হয়ে গেছে। দেখুন এটা কাটা গেছে, এটা গতকালকেই কাটছে। দেখুন এই যে সুইচ দেওয়ার পরে এটা জ্বলতেছে না, এটা কাটা গেছে। তো আমি খুলে দেখার পরে যে এই লাইটটা চেক দিয়ে দেখলাম এই লাইটটা কাটা গেছে। এই লাইটটা ঠিক করার জন্য আমি এটা খুলেছি। আমার কাকা, এই যে সুমন কাকা, উনি খুলছে, আমি এখানে বসা আছি। তো এটার জন্য আমি এই যে দেখেন আরেকটা নতুন এলইডি নিয়ে আসছি। এটার দাম খুচরা একটা কিনতে গেলে 5 টাকা নেবে, একাধিক কিনলে হয়তো বা একটু কম পড়বে, মানে আপনি যখন একটা কিনবেন 5 টাকা নেবে। এটা যদি আপনি দেন, দেখবেন যে লাইটটা জ্বলে আসছে। আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। দেখেন আমি এটার ভিতরেই দিয়ে দেখাই, এটার ভিতরে দিলে চলতেছে। এখন কাকা শুধু এই ওয়ারিং গুলো খুলে ওই ওয়ারিংটা লাগাই দিবে, তারপরে দেখবেন যে লাইটটা ওকে গেছে। কাকা লাগান। ভিউয়ার্স, আপনাদেরকে, আপনারা যারা ইলেকট্রিক কাজ করতে পারেন, এই ভিডিওটা আসলে তাদের জন্য না, যারা একেবারেই জানেন না তাদের জন্য। দেখা গেছে তারা অনেক মূল্যবান সম্পদ, অনেক প্রয়োজনীয় জিনিসপত্র একটু নষ্ট হলে ফালাইয়া দেয়। আসলে মিস্ত্রি বা মেকার দেখানোর প্রয়োজন হয় না, যদি ছোটখাটো কাজগুলো নিজের জানা থাকে। তেমন এটাতে তো তেমন কোনো কাজ নাই, নেগেটিভ পজিটিভ সবকিছু করা আছে, শুধু বাল্বটা এলইডিটা চেঞ্জ করে দিলেই ওকে। দেখেন কাকা শুধু জ্বালাইটা খুলে বাল্বটা চেঞ্জ করে দিবে, দেখেন ওকে হয়ে গেছে। মাত্র 1 থেকে 2 মিনিটের কাজ, খরচ মাত্র 5 টাকা। দেখেন নেগেটিভ পজিটিভ টাকা দেখে লিছেন, লাগাইতেছেন। ওকে, কাজ খতম। কাকা কয় টাকা দিব? কাকা কয় টাকা দিব? 10 টাকা দিলে হবে। 5 টাকা লাইট আর 5 টাকা ওয়ারিং না? দেখেন এটা আমার খরচ হইলো 5 টাকা। আমি শুধু লাইটটা চেঞ্জ কিনে আনছি 5 টাকা দিয়ে, কাকা লাগাই দিছে। আর এটা বাহির থেকে ঠিক করতে গেলে 50 টাকা চেয়ে বসে থাকবে। কি হয়েছে সেটা আমরা জানলাম না, কিন্তু 50টা টাকা রাখা দিল এটাই। তবে আর এরকম ছোটখাটো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আশা করি আমার পাশে থেকে চ্যানেলটিকে বড় করার জন্য সাহায্য করবেন। তো ভালো থাকেন সবাই, ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।